এবার আরিফ আমাদের গেয়ে শোনাবে বারি সিদ্দিকের গাওয়া বিখ্যাত একটি গান। চলে এসো আরিফ। গত এপিসোডে আমি যে গানটি করেছি, গানটি খুব সুন্দর একটি গান, আমি চেষ্টাও করেছি সুন্দরভাবে করার। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। সুন্দর হয়েছে গা, খুব ভালো। আমাকে বলতে হচ্ছে ইউ আর সুপার। আজকে আমি যে গানটি করব, এই গানটি বাংলাদেশের লোকজ ধারার অন্যতম জনপ্রিয় একটি গান। আর আমরা যখন কুষ্টিয়াতে গিয়েছিলাম লালন সাইজির মাজারে, তখন আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় কিরণচন্দ্র রায় স্যার গিয়েছিলেন এবং আমাদের গানগুলো শুনেছিলেন উনি। লোকগানের যে বৈশিষ্ট্য সেটাও অনুসরণ করতে পেরেছে, প্রাণ খুলে গাইবার যে প্রক্রিয়াটি, ধন্যবাদ তোমাকে। আমি এটাও চেষ্টা করব যে আমার জাজেসরা এবং জাজেসদের সাথে সারা বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানেই আছেন, যারা সবাই যাতে আমার এই গানটিতে মুগ্ধ হয়ে যান। জাজেসদের আবারও স্ট্যান্ডিং ওভিশন। শুরুতেই জানতে চাইবো খালামণির কাছ থেকে আরিফের আজকের পারফরমেন্স সম্পর্কে। অপূর্ব, মানে এক কথায় অপূর্ব। আর বিশেষ করে এই গানটা, গানটার মধ্যে ওই বারি সিদ্দিকির গানটার মধ্যে এমন একটা চার্ম আছে, এমন একটা বেদনা আছে, এমন একটা অ্যাপিল আছে যেটা সব গানে পাওয়া যায় না। এবং তুমি, তোমার পার্ট যেটা, সেটা হচ্ছে সেই বেদনাটা থেকে, সেই কষ্টটাকে, সেই মনের আকুতিটাকে, সেই ফিলিংটাকে তুমি এত সুন্দর করে খোলা দরাজ আওয়াজে তুমি পেশ করলে সবার সামনে। মানে আই এম রিয়েলি 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 হ্যাপি। ইট ওয়াজ সুপার, ইট ওয়াজ সুপার পারফরমেন্স। আমি মনে করি দিস ওয়াজ দ্য বেস্ট পারফরমেন্স। এ পর্যন্ত যতগুলো তুমি গান করেছো তার মধ্যে এটা তোমার সবচেয়ে ভালো পারফরমেন্স যতগুলো। থ্যাংক ইউ, ভেরি গুড আরিফ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। অনেক সুন্দর বললেন খালামণি। এবার এন্ড্রুদার পালা। এন্ড্রুদার কাছে কেমন লাগলো? আমি একদম স্তব্ধ, নীরব, অপূর্ব, কিচ্ছু বলার নাই। চাওয়া পাওয়া সব শেষ, এভরিথিং, ইভেন কলকাল যে উচ্চারণটা তুমি করেছো সেটা আমার কানে অপূর্ব লেগেছে। আমরা হলে বলতাম যত বড়, তুমি যে বড় বলেছো
যে কলকাল যে ফ্লেভারটা দিয়েছো তুমি। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। সন্দেহে খুব খুব সচেতন না হলে এটা হওয়া সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। বাচ্চু ভাইয়ের কাছ থেকে জানবো আরিফের আজকের পারফরমেন্স সম্পর্কে। মানুষ কতটা কষ্ট পেলে, ভিতরে কতটা কষ্ট পুষলে এভাবে গান গাইতে পারে, তুমি তার প্রমাণ এবং তোমার এই গান তার প্রমাণ। তোমার কষ্ট তোমার গানটার মধ্যে ভেসে উঠেছে এবং তুমি আরিফ সব মিলিয়ে একটা আকাশ হয়ে গেছে আমার কাছে। আই জাস্ট লাভড ইট। এই আকুতিটা, যে ভাইব্রেশন যেটা ভয়েসে এসছে, এটা তো অরিজিনাল সিঙ্গারের আছেই। বাড়ি ভাই কিন্তু চমৎকার গান গান এই গানটা করেন। তুমি ওনাকে এত সুন্দরভাবে কীভাবে অ্যাডাপ্ট করলে আমি জানি না। এটা ইম্পসিবল একটা, ইটস ইম্পসিবল। ইউ জাস্ট মেড ইট। লাভ ইউ, হ্যাটস অফ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। মেহের আপনার কাছে কেমন লাগলো? ডাবল ট্রিপল মেনি মেনি স্ট্যান্ডিং ওভেশনস। বলার আমার কোনো ভাষা নেই আরিফ। দিস ইজ আইডল, দিস ইজ দ্য স্টেজ, দিস ইজ হোয়াট উই আর লুকিং ফর, দিস ইজ ইট। স্পেল ব্যান্ড, উই আর অল স্পেল ব্যান্ড। ইউ হ্যাভ প্রুভড অ্যাগেইন, স্কাই ইজ দ্য লিমিট। That's it. It's not the limit. You are unlimited. Thank you, sir. Thank you so much. কিরণ দার কাছে কেমন লাগলো আরিফের পারফরমেন্স? বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের একটি উক্তি আছে। রবীন্দ্রনাথ বলেছেন, আমাকে যে না বোঝো সে আমার গান করো না। তো বিচ্ছেদ যদি কলজা না কাটে তাহলে সেটা বিচ্ছেদ নয়। সেটার সার্থকতা ও অবশ্যই তুলে এনেছে, অসাধারণ, ভীষণ ভালো গেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এত সুন্দর গান, এত সুন্দর গায়কী, সেটা নিয়ে তোমার বাবা কি ভাবছেন? তাকে এবার মঞ্চে ডেকে নিব, চলে আসুন। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই শুনেছিলাম যে আরিফ যখন গান গাইতো ছোটোবেলা তখন আপনারা খুব একটা সাপোর্ট করতেন না, বাট তারপরে আস্তে আস্তে এই যে তাকে সাপোর্ট করছেন এবং আজ এই পর্যায়ে আসতে পেরেছে এবং আপনাদের ইন্সপিরেশনেই কিন্তু আজ এই পর্যন্ত আসাও, এই ব্যাপারটা আপনার কেমন লাগে? আগে আমি অ্যাকচুয়ালি আরিফ বলে গান যে গাইতেন তো ই করতো, আমি বেশি এটা কেয়ারও করতাম না, পছন্দ করতাম না। তো আমার আব্বার কথা স্মরণ পড়ছে। আমার আব্বা আবার কিন্তু গান গাইতেন, আমার আব্বা শরীয়ত মারফতের গান গাইতেন। তো আরিফ যে গান গাচ্ছে আমি আগে এত গুরুত্ব দিতাম না। কতদিন আগে আমার এই ছেলে গান গাচ্ছে, আমার মনে হচ্ছে আমার আব্বার চেহারা পুরো ফুটেজ ভেসে উঠছে। আমি মনে করছি যে আমার আব্বাই গান গাইতেছে। তো আমি সবচেয়ে থেকে বেশি আনন্দ, এই এত বড় একটা প্ল্যাটফর্মে আমার ছেলে আসছে, আমাদেরকে এখনো আসার সুযোগ করে দিচ্ছেন এবং বিজ্ঞ জাজ এখন যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার ছেলে যে সামনের দিকে আরও যাইতে পারে। এই বলি আমার। তো এই যে তার দাদা গান গাইতেন, তারপর আরিফ গান করে, আপনিও নিশ্চয়ই গান টান করেন? আমি মাঝে মধ্যে গান গাই না, এমনি বাংলাকে মাঝে মধ্যে শুনি। একটু শোনেন, একটু মাঝে মাঝে গুনগুন করেন না? করি মাঝে মধ্যে। কি গুনগুন করেন একটু শুনি। আমার মা মারা যাওয়ার পরে আমি একটা ছোট্ট একটা গান গাইছিলাম, শ্রদ্ধেয় মনির স্যারের গান। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মালে, শুধু মালে। মনে রইল রে
দোয়াই আপনার জন্য আজ উঠে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের জনগণের কাছে দোয়া যাচ্ছি, আমার ছেলের দিকে যে সবাই, তাকে দোয়া করেন। বাবার এই চোখের জল আনন্দের, বাবার এই চোখের জল আশীর্বাদের, এবং আপনাদের আশীর্বাদও যেন আরিফের উপর থাকে। তাই আরিফকে বেশি বেশি করে ভোট করুন। আরিফকে ভোট করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল স্পেস দিয়ে লিখুন আরিফ ARIF, আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন। অল দ্য ভেরি বেস্ট।